রক্ত আর অশ্রুতে, শোকে আর সূর্যে, বীরত্ব আর বেদনাই একাত্তর ছিল বাঙালির গৌরবের কাল। তবে স্বাধীনতা এমনি এমনি আসেনি, বহু মানুষের রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া হয়েছে এই গৌরবের বিজয়। সেই বহু মানুষের একজন শহীদ শফি ইমাম রুমি, যেন এক ঝড় কালবৈশাখী, বিজয় মাসের প্রথম দিনে। আজকের বিশ্লেষণ এই সাহসী তরুণকে নিয়ে। সঙ্গে আছি আমি, প্রান্তি সারোয়ার। শহীদ জননী জাহানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র রুমি, একাত্তরের দিনগুলি গ্রন্থে রুমি অন্যতম প্রধান চরিত্র, যিনি ছিলেন অত্যন্ত তুখোর মেধাবী এক ছাত্র। বনিদি পরিবারে বেড়ে উঠেছেন, কথা ছিল আমেরিকার ইলিয়ন ইনস্টিটিউট অব টেকনোলজি ইউনিভার্সিটিতে পড়তে যাবেন। কিন্তু দেশের বিপদে নিজে নিরাপদ আশ্রয় খুঁজতে পারেননি বিবেকের তাড়নায়। 20 বছর বয়সী তরুণকে মা বাবা যুদ্ধে পাঠাবেন না, কিন্তু ডিগ্রি নিয়ে ফিরে এলে যে বিবেকের কাছে ছোট হবেন সেটাই বোঝালেন বাবা মাকে। অবশেষে তাদের সম্মতি নিয়ে 1971 সালের 19 এপ্রিল সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। 2 মে সীমান্ত অতিক্রমের প্রথম প্রয়াস চালান, কিন্তু প্রতিকূল পরিস্থিতির কারণে ফেরত আসেন এবং দ্বিতীয় প্রচেষ্টায় সফল হন। সেক্টর 2-এর অধীনে মেলাঘরে খালেদ মোশাররফ ও রশিদ হায়দারের নেতৃত্বে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরত আসেন এবং ক্র্যাক প্ল্যাটুনে যোগ দেন। পৃথিবীর অন্যতম সেরা আর দুর্ধর্ষ পাকিস্তান আর্মির বিরুদ্ধে সরাসরি সম্মুখ যুদ্ধে নেমে, যেখানে বুক কাঁপাটাই ছিল স্বাভাবিক, সেখানে ক্র্যাক প্ল্যাটুনের একদল অনভিজ্ঞ তরুণদের আচরণ ছিল একদম উল্টো। পাকিস্তানিরা ছিল এদের কাছে শিকারের বস্তু। ভয় পাওয়া তো দূরে থাক, পাকিস্তানিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সময় তাদের চোখ চকচক করত শত্রু শিকারের আনন্দে। রুমি ঢাকার অ্যাকশনে অনেক বেশি সাহসের পরিচয় দেন। 25 আগস্ট রুমি 5 বন্ধুসহ ধানমন্ডির 18 নম্বর এবং 5 নম্বর রোডে দুর্ধর্ষ গেরিলা অপারেশন সম্পন্ন করেন। পাকিস্তানি আর্মি হত্যার পর পালানোর সময় পাকিস্তানি আর্মির একটি জিপ তাদের অনুসরণ করেন, তখন সেটি নজরে পড়ে রুমির। তখন রুমি তার স্টেন গানের বাট দিয়ে পেছনের কাঁচ ভেঙে ফায়ার করলে পাক আর্মির চালক গুলিবিদ্ধ হয় এবং জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রুমির দ্রুত সিদ্ধান্তের দক্ষতায় সেদিন সব যোদ্ধার জীবন রক্ষা পায়। এই দিনের পর সহযোদ্ধাদের কাছে তিনি আরও জনপ্রিয় হয়ে ওঠেন। এই অপারেশনের পর 29 আগস্ট রুমিসহ তার বাবা, ভাই জামি, বন্ধু হাফিজ ও চাচাতো ভাই মাসুমকে গ্রেপ্তার করে পাক হানাদার বাহিনী। এমপি হোস্টেলের টর্চার সেলে ভয়ঙ্কর অত্যাচারেও একটি তথ্য রুমি থেকে বের করা যায়নি। অনিবার্য পরিণতি জেনেও সহযোদ্ধাদের জীবন রক্ষায় সহ্য করে যান সেই বর্বর নির্যাতন। 2 দিন নির্যাতনের পর পরিবারের বাকিদের ছেড়ে দেওয়া হলেও রুমিকে আর ছাড়া হয়নি, জবানবন্দির কথা বলে তাকে রেখে দেওয়া হয়। 5 সেপ্টেম্বর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যেটি পাকিস্তানি কর্মকর্তাদের অনেকেরই পছন্দ ছিল না। ক্ষমা ঘোষণার আগের রাতে অর্থাৎ 4 সেপ্টেম্বর তাড়াহুড়ো করে সখানেক বন্দীকে মেরে ফেলে পাক আর্মিরা। ধারণা করা হয় 4 সেপ্টেম্বর রুমি শহীদ হন, পরের দিন ছেড়ে দেওয়া হবে, দিনটি আর আসেনি রুমির জীবনে। 30 আগস্টের পর রুমি ও তার সহযোগী বদিকে আর কখনোই দেখা যায়নি। মুক্তির প্রশ্নে হিমালয়ের মতো অবিচল এবং দৃঢ়চেতা ক্র্যাক প্ল্যাটুনে রুমি ছাড়াও অন্যতম সদস্যরা হলেন শহীদ মাকফার আহমেদ চৌধুরী আজাদ, শহীদ বদিউল আলম বদি, শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল, শহীদ মোহাম্মদ আবু বকর, শহীদ আলতাফ মাহমুদ, আহমেদ মুনির ভাষণ, আজম খান, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, লিনু বিল্লা এবং আরও অনেকেই। এই সাহসী মুক্তিযোদ্ধাদের মাঝে 9 জনেরই আর কোনো খোঁজই পাওয়া যায়নি। দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে এই শহীদেরা চিরতরে হারিয়ে গেছেন কালের অতল গর্ভে।